ভিতরের অংশ কালো, উপর অংশ এসকালারের, এভাবে হাতা কাটিয়া পাঁচ পাঁচটা বুতাম লাগাইয়া যদি কেউ কোটি বানাইয়া পরে তার দশ নেকি হয়। এবার এটা বিদাত ইনশাআল্লাহ। ফ্যানকে এখন বিদাত বানিয়ে ছেড়ে দেব। আপনারা তো মনে করেন সব তোমরা বিদাত বিদাত করো, যে সব বিদাত যদি আপনি বানান তাইলে কোনো কিছু বিদাত না যদি আপনি এটা থেকে মুক্ত থাকেন। আচ্ছা, ফ্যানকে কিভাবে বিদাত বানানো যায়? আমি একজনকে কিন্তু প্রশ্ন করবো, পরে একজনে কিন্তু আমাকে একটা বিদাত বানায় দেখাইতে হবে, ঠিক আছে? ইনশা আল্লাহ। যাই হোক, যদি কেউ বলে ঠিক ইমাম সাহেবের মাথার উপর থেকে তিন হাত দূরে একখান সিলিং ফ্যান লাগাইয়া প্রতিদিন রোজ সকালবেলা ইহাকে দুই মিনিট চালু করিয়া বন্ধ করিয়া ঠিক জোহরের সময় যদি আবার চালু করিয়া দেয়, তার দুই বছরের গুণা মাফ হইয়া যাবে, এটা বিদাত। আর রাগ করিয়েন না, আপনি লম্বা তাল গাছের টুপি পরবেন, পরেন, নীল টুপি পরবেন, পরেন, লাল পাঞ্জাবি গায়ে দিবেন, পরেন। ওল্লাহি টুপি পাঞ্জাবি যে কোনো কালারের হইতে পারে, যে কটা কোনা বাইর করার করতে পারেন, কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি ওটার মধ্যে নির্দিষ্ট করবেন যে এটা এটাতে স্পেশাল নেকি আছে, তখন যায় প্রবলেম। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের বোনা, অনেক ঝগড়া করছেন বিদাতের নামে, আজ পর্যন্ত বুঝতে পারেন না বিদাত কি। বিদাতের সিম্পল একটা জিনিস আপনাকে আমি একটু বুঝাই, কেমনে যে বুঝাই আমরা করে। এটা হলো কোটি, এটা কি? আচ্ছা, এটাকে এখন বিদাত বানানো যাবে, আমি কি বানায় দেখাবো বিদাত? এটা কি বিদাত বানায় দেখাবো? বিদাত বানায় দেখাচ্ছি। ভিতরের অংশ কালো, উপরের অংশ এসকালারের, এভাবে হাতা কাটিয়া পাঁচ পাঁচটা বুতাম লাগাইয়া যদি কেউ কোটি বানাইয়া পরে তার দশ নেকি হয়। এবার এটা বিদাত। এবার এটা কি? রাগ করিয়েন না। যদি কেউ বলে এভাবে হাতা কাটিয়া অ্যাশ কালারের র্যাক র্যাক দাগ দিয়া, কালো কালারের ব্যাক ব্যাক সাইড দিয়া, পাঁচটা সুন্দর বুতাম দিয়া যদি একটা কোটি বানাইয়া পড়েন, আপনাকে দেখতে সেই রকম লাগবে, সেই রকম আরাম, কোনো বিদাত নেই, কোনো কি নাই। যখনই বলবো নেকি, যখনই কি বলবো, তখন কি হয়ে গেছে? আচ্ছা, এবার আসেন এই ফ্যানকে বিদাত বানাচ্ছি আমি। এই ফ্যানকে কি বানাবো? ইনশাআল্লাহ ফ্যানকে এখন বিদাত বানিয়ে ছেড়ে দেব। আপনারা তো মনে করেন সব তোমরা বিদাত বিদাত করো, যে সব বিদাত যদি আপনি বানান তাইলে কোনো কিছু বিদাত না যদি আপনি এটা থেকে মুক্ত থাকেন। আচ্ছা, ফ্যানকে কিভাবে বিদাত বানানো যায়? আমি একজনকে কিন্তু প্রশ্ন করবো, পরে একজনে কিন্তু আমাকে একটা বিদাত বানায় দেখাইতে হবে, ঠিক আছে? ইনশা আল্লাহ। যাই হোক, যদি কেউ বলে ঠিক ইমাম সাহেবের মাথার উপর থেকে তিন হাত দূরে একখান সিলিং ফ্যান লাগাইয়া প্রতিদিন রোজ সকালবেলা ইহাকে দুই মিনিট চালু করিয়া বন্ধ করিয়া ঠিক জোহরের সময় যদি আবার চালু করিয়া দেয়, তার দুই বছরের গুণা মাফ হইয়া যাবে, এটা বিদাত। এটা কি? কারণ নেকি চলে আসছে। কি চলে আসছে? এই নেকির কথা কে বলে নাই? কে বলে নাই? এই পদ্ধতির কথা কে বলে নাই? এখানে যায় প্রবলেম। যদি কেউ বলে ঠিক ইমামের মাথার উপর দিয়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একখান ফ্যান লাগাইয়া ইমাম সাহেব আসিবার দুই মিনিট পূর্বে লাগাইয়া দাও, ইনশাআল্লাহ ইমাম সাহেবের মিম্বার ঠান্ডা শীতল হইয়া থাকিবে, উনি আরাম পাইবে, এটা বিদাত না? এটা কি না? এটা নেকি। কেন? যিনি ফ্যান লাগাইছে ইমাম সাহেব সব সরাত আদায় করাচ্ছে, গরমের দিন উনি ঠান্ডা শীতল হয়ে আরামসে মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে, ওনার নামাজে মনোযোগ আছে। আর এই ফ্যানে এর ভূমিকা আছে। এই ফ্যানে কি আছে? ইনশাআল্লাহ ফ্যান যিনি দান করছে ওনার নেকি হবে, ওনার কি হবে? কিন্তু সিস্টেম করে দিয়ে যদি এটাকে নেকি বানানো যায়, এটা কি হয়? এবারে আসেন, আপনার হাতকে বিদাত বানাচ্ছি। আপনার কি কি বিদাত বানাবো? আচ্ছা, যখন আপনি বলবেন ডান হাতকে ঠিক দুপুরবেলা এভাবে হাত উপরে উঠাইয়া নিচে নামাইয়া, উপরে উঠাইয়া নিচে নামাইয়া, তিনবার আস্তাগফিরুল্লাহ, তিনবার সুবহানাল্লাহ, তিনবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, এরপর ডান দিকে এভাবে হাত, বাম দিকে এভাবে হাত দিয়ে যদি সোজা উপরের দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল পড়া যায়, তার 30 বছরের গুনাহ মাফ, এটা বিদাত। এটা কি? অথচ উযু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না পড়লে আল্লাহ জান্নাতের কড়া দরজা খোলে, এটা হাদিস। এটা কি? আর দেখেন আস্তাগফিরুল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, পৃথিবীর সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও পড়ছে, কিন্তু শুধু ওই যে বলছে ডান হাত কি এমনি দিয়া এমনি দিয়া ঠিক দুপুর বেলা উপর দিকে তাকাইয়া, এই পদ্ধতি দিয়ে যখন এইভাবে গণনা করে নিয়ে আসলো, এটা কি হলো?
আপনাদের খারাপ লাগতেছে? রাগ করিয়েন না। এইখানে মিম্বরে যখন দাঁড়াইয়া ইমাম সাহেব বলে যে সালাম ফেরানোর পরে সম্মিলিত, কি মিলিত? আবার বলেন কি মিলিত? রাগ করিয়েন না চাচা, রাগ করতেছেন কেন আপনি? আপনি না বলেন মুনাজাত কি খারাপ জিনিস? এটা তো আপনি বলেন, আমরা তো বলিনি মুনাজাত খারাপ। আমরা বলেছি আপনি যে পদ্ধতি চালু করেছেন, স্টাবলিশ করেছেন, অনিবার্য অবধারিত করেছেন, আল্লাহ নবী এটা দেয়নি, আপনি চাপাচ্ছেন কেন এটা আমার উপর?